মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকই পাট চাষের উপর নির্ভরশীল। পাট চাষ করে যেমন চাষিরা লাভের মুখ দেখতে পান, ঠিক তেমনি মহিলারা পাটের জিনিস তৈরি করে বর্তমানে স্বনির্ভর হচ্ছেন। বাংলার এই অন্যতম প্রাচীন শিল্পের যেমন আছে কদর, ঠিক তেমনই আছে ব্যবহারিক মূল্য। ইসলামপুর এলাকার জনাতিনেক মহিলা ঘরের কোণে বসে এক মনে বানিয়ে চলেছেন সিঁদুর কৌটো থেকে কলমদানি, বাটি থেকে টেবিল ল্যাম্প, কিংবা ফুলদানি, ঝুড়ি, ট্রে, ব্রাশ হোল্ডার, আরও কত কি, সবই কিন্তু পাটের। বর্তমানে ইসলামপুরের বিভিন্ন গ্রামের মহিলা শিল্পীদের বানানো পাটের পুতুল সারা বাংলার তথা ভারতের মানুষের কাছে খুবই পছন্দের হয়ে উঠেছে গত কয়েক বছরে। শিল্পীদের নিখুঁত কারুকাজ জিনিসগুলিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। পাটের জিনিসগুলি হালকা, সহজেই বহনযোগ্য ও স্বল্প মূল্যের। মূলত ইসলামপুর সহ বিভিন্ন এলাকায় পাট অর্থাৎ কাঁচামাল ক্রয় করে থাকেন তারা। সেই কাঁচামাল সংগ্রহ করে তা তৈরি করে বিক্রি করা হচ্ছে মার্কেটে। মার্কেটেই শুধু নয়, বিভিন্ন মেলাতেও বিক্রি হয় এই তৈরি হওয়া জিনিস। যা দাম পাচ্ছেন তা দিয়েই স্বনির্ভরতার মুখ দেখছেন মহিলারা। পাটের কাজ করি, হস্তশিল্প। কতদিন থেকে করছেন? 20 বছর। এই কাজ শিখলেন কিভাবে? আমরা ডিএসসি থেকে ট্রেনিং করেছিলাম। কতদিন আগে? পঞ্চমী তালাতে। কতদিন আগে? ওই তো 20 বছর। তারপর থেকে নিজে নিজে করেন? তারপর থেকে নিজে নিজে করি। ডিএসসি অফিস থেকে আমাদেরকে মেলা দেয়, চিঠির মাধ্যমে যায়। আধুনিক বাজারে এই পাটের চাহিদা কতটা? পাটের জাত যে সমস্ত ব্যাগ পুতুল তৈরি করেন, এর চাহিদা কীরকম? চাহিদা ভালোই আছে, কিন্তু আপনার মেলা অনেক শিল্পী দিলে হয়তো সেরকম হয় না, কিন্তু অল্প শিল্পী দিলে ভালো বিক্রি করতে হয়। 16 বছর থেকে করছি। আমরা পাটটা কিনি বাড়ির দেশে আবাদ আমাদের ওই সেই হেরামপুর, ইসলামপুর, হেরামপুর, ইসলামপুর, হেরামপুর। তারপরে ওখান থেকে পাটটা কিনে আনেন? হ্যাঁ, পাট কিনে এনে তৈরি করেন? পাট কিনে নিয়ে চলে আসি। এগুলো একটু ক্রিয়েটিভ লাগে, মানে হাতের তৈরি জিনিস এটা। আর তাছাড়াও এখন তো সব হয়ে গেছে মেশিনারি জিনিস, সমস্ত কিছু মেশিনের মাধ্যমেই তৈরি হয়। হাতের জিনিসটা একটু ক্রিয়েটিভ লাগলো, ভালো লাগবে, বাড়িতে সাজিয়ে রাখলেও সুন্দর লাগবে। কিন্তু এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য প্রত্যেকেরই উচিত আমার মনে হয়, বাড়িতে এগুলো গৃহসজ্জার জিনিস আছে, সাজিয়ে রাখলে মানে বাড়িঘরের সৌন্দর্যটাও মনে হয় বাড়বে।